সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা বাবুর টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে গ্রাম এসেছি, এই গ্রামটি হচ্ছে জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা খামারপাড়া গ্রাম। এই গ্রামের অনেকটি প্রাকৃতিক দৃশ্য আছে, এই ভিডিওতে আমি আজকে তুলে ধরবো গ্রাম বাংলার দৃশ্য যাকে বলে। তো ফ্রেন্ড, এই গ্রামের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই গ্রামের অনেক সবুজ দৃশ্য আপনাদের আমি দেখাবো, তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে। আর আপনারা কোন গ্রাম থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। তো বন্ধুরা, এই গ্রামে আজকে আমি দেখাবো খামারপাড়া গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনার এই ভিডিওতে দেখাবো, তো আপনারা অবশ্যই এই ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই গ্রামে সবুজ দৃশ্য। এই গ্রামে ধান আবাদ করা হয়েছে, ধান কত দূর হয়েছে, তো এই সিজনে এই গ্রামে ধান এই বন দিয়ে দেখা যাচ্ছে এক ভূমি ধান হয়নি এখনো, তবে হওয়ার সময় হয়ে গেছে, আপনারা ক্ষেত দেখে বসে বুঝতে পারছেন। তো এই ভিডিওতে আজকে আমি দেখাবো আপনাদেরকে কোন কোন ক্ষেতে ধান হয়েছে, এই গ্রামটা আমি ঘুরে দেখাবো। তো আপনারা এই গ্রামে যে এখানে একটি কবরস্থান আছে, কবরস্থানটা একদম পুরান হয়ে গেছে, তো আমরা এই কবরস্থানের রাস্তা দিয়েই আমরা সামনে এগিয়ে যাব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ফ্যান এই যে এখানে একটি হলদি আবাদ করেছে, হলুদ ক্ষেতটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবুজ পাতা, আর মাঝখানে আবার পাট শাক আবাদ করা হয়েছে, তো খুবই সুন্দর দৃশ্য একটি দেখার মতো। তো দেখুন আপনারা, আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমি এই গ্রামের শেষ পর্যন্ত যাব, খামারপাড়া গ্রামের ঠিক আমি দক্ষিণ সাইডটা আজকে এই ভিডিওতে তুলে ধরবো, আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা। গ্রামে এখানে একটা বাগান আছে, বাগানটা খুবই ঠান্ডা বাগান, তো এই গরমের ভিতরে আমি ভিডিওটা করতে এসেছি এই বাগানে, এই জন্য একটু আসলাম যে বাগানে বলে খুবই ঠান্ডা, লোকজনের কাছে শুনলাম শুনে কিন্তু আমি এসেছি যে এই দিক দিয়েই যাই, তাহলে আমার ভিডিওটাও হবে সুন্দর হবে আর এই বাগানটা হবে। এখানে আবার একটা বাড়ি বাজলো, এখানে রাস্তাটা তো আমি দেখতে পারতেছি না, রাস্তা নাই নাকি, ওই আচ্ছা ওই সাইডে যাচ্ছি আমি, ওই সাইডে মনে রাস্তা আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট পাবেন গ্রাম বাংলার ভিডিওগুলো। তো আমি দেখাচ্ছি বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এখানে রাস্তা পাচ্ছি না আমি, রাস্তাটা পাওয়ার পরে আবার আরেকটি ভিডিও করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।